আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। কৃষি বাংলাদেশের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, এগুলো হলো মিলম। তো আপনারা সবাই বিটল পোকার ভিডিও দেখে দেখে থাকেন, আর এটা হলো মিলম। তো এটাও কিন্তু বাণিজ্যিক আকারে অনেকে চাষ করতেছে। এটা বিশেষ করে পাখি জন্য সবচেয়ে বেশি ভালো, যেহেতু সাইজটা এটা ছোটো, এটা তেমন বড় হয় না। আগে হয়তো আপনারা এই মেলমের ভিডিও দেখেছেন, অনেক যাবৎ এই মেলমের ভিডিও দেওয়া হয় না, তার জন্য আজকের ভিডিওটা নিয়ে আসা। তো আপনারা কিন্তু পাখি যারা পালন করেন তারা কিন্তু এই মেলমটা চাষ করতে পারেন। আর এটা কিন্তু অটোমেটিকলি পিপা হয়ে তারপর মাদার হয়ে যায়, এটা তেমন কাপে রাখতে হয় না। তো আপনারা দেখেন এখানে কিন্তু পিউপা হচ্ছে অটোমেটিকলি। তো এটাই কিন্তু সবচাইতে সুবিধা বেশি, আর এটা প্রোডাকশনটা একটু স্লো আর কি, এটা পার্থক্য। তো আপনারা যদি এই মেলমটা চাষ করতে চান তাহলে কিন্তু আপনারা চাষ করতে পারেন। তো আমি এখানে মেলমের যেই পিউপাগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু বাছাই করে আমি এখানে রেখেছি। তো আপনারা মেলমও কিন্তু চাষ করতে পারেন বিটল পোকার পাশাপাশি। আর মেলমটার প্রোডাকশনটা একটু স্লো, আর এই বিটল পোকার প্রোডাকশনটা একটু বেশি আর কি। তো আপনারা বিটল পোকার পাশাপাশি কিন্তু মেলমটাও চাষ করতে পারেন, যেহেতু চাষ করতেছেন দুটোই কিন্তু চাষ করতে পারেন। ওটারও ভালো একটা চাহিদা রয়েছে, যারা পাখি পালন করেন পাখির জন্য সবচেয়ে বেশি ভালো। তো আজকে আপনাদেরকে এই মেলমের ভিডিওটা দেখানোর জন্যই আজকের ভিডিওটা বানানো। যদি কারো এই মেলম পিউপা বা লার্ভা প্রয়োজন হয় তাহলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন, আর ডিসক্রিপশনের নাম্বার দিয়ে থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।